আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জান্নাত আপনাদের সামনে এসে গেছি আবার নতুন কিছু নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে আমাদের যে একটি সবাই মিলে যে প্রবলেমটা ফেস করে থাকি সেটি হচ্ছে মুখের দাগ। মুখে দাগ থাকলে পরে আপনি যত ফর্সাই হন না কেন দেখতে খুব বাজে লাগে। হ্যাঁ, এই বাজে ভাবটা দূর করার জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে। আমি বলবো আপনাদের সবসময় সাজেস্ট করব যে আপনারা ঘরোয়াভাবেই আপনাদের এই মুখের দাগটা দূর করতে পারেন। কিভাবে? মুখের দাগ দূর ও ত্বক উজ্জ্বল করার সেরা কয়েকটি ঘরোয়া উপায়। কাজের জন্য আমাদেরকে প্রতিনিয়তই বাইরে বেরোতে হয়, তাই রোদে চলাফেরার কারণে ত্বকে কালো, বাদামি কিংবা লালচে রং পড়তে পারে, কিংবা লালচে দাগ পড়ে। এছাড়া বার্ধক্য, চর্মরোগ, ডায়াবেটিস, দুশ্চিন্তা, ধূমপান, ক্যান্সার, হরমোনের পরিবর্তন কিংবা রোদে অতিরিক্ত চলাফেরার কারণে শরীরের এই ধরনের দাগ পড়তে পারে। ভিটামিন সি বা B12 এর অভাবে এবং মেয়েদের মাসিক বা গর্ভাবস্থায় শরীরে এই ধরনের দাগের সৃষ্টি হয়। মুখের দাগের একটি প্রধান কারণ ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ, যার ফলে ত্বকে দেখা দেয় ব্রণ, ফুসকুড়ি। ব্রণ সেরে গেলেও দাগ রয়ে যায়। অনেক সময় ব্রণ হওয়ার পর তাতে বারবার হাত দেওয়ার থেকেও হতে পারে দাগ। এছাড়া মুখের গরজ বন্ধ হয়ে গেলে যে তেল নিঃসরণ হয় তাতে ময়লা তেল সব মিশে ত্বকের উপরিভাগ অর্থাৎ এপিডার্মিস স্টেয়ারে তৈরি হয় ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, এবং এগুলো জমতে জমতে এক সময় তা পিগমেন্টেশনের আকার নেয়। আর ত্বকের একদম নিম্নভাগ অর্থাৎ ডার্মিস লেয়ারে এর প্রভাব পড়তে দেখা যায়, তাই সময় থাকতেই এর সমাধানে উদ্যোগী হওয়া দরকার। এসব দাগ দূর করতে আমরা কম খরচে কিছু ঘরোয়া বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারি। ক্যালামাইন লোশন ব্রন বা অয়েলি স্কিনের রেমিনেশন জন্য খুব কার্যকরী। এটি সরাসরি ত্বকে লাগিয়ে নিন, কয়েক ঘন্টা পরপর ব্যবহার করুন। প্রতিবার ব্যবহারের আগে পানি দিয়ে মুখ ধুয়ে নিন, কারণ ক্যালামাইন লোশনে থাকে জিঙ্ক, যা অতিরিক্ত তেল শুষে নেয়, ফলে ব্রণের সমস্যাও কমে। 2. কোকো বাটার যে কোনো দাগ দূরীকরণে কার্যকরী। ড্রাই স্কিনের জন্য খুবই সামান্য পরিমাণে কোকো বাটার নিয়ে ত্বকের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন, সারা রাত রাখুন। কোকো বাটারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, যা রেমিশ হালকা করে ত্বককে হাইড্রেট করে। 3. এক চা চামচ বেকিং সোডা এবং অল্প পানি বা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে পেস্ট করুন। ওই পেস্ট ত্বকের দাগযুক্ত অংশে লাগিয়ে দিয়ে 10 মিনিট রেখে দিন, এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। বেকিং সোডা ত্বকের pH ব্যালেন্স ঠিক রাখে, মৃত কোষগুলো দূর করে। 4. ডিমের সাদা অংশ ব্রাশ বা হাতে নিয়ে মুখে লাগিয়ে নিন, 10 মিনিট পর ধুয়ে ফেলুন। ধোয়ার পর স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। এছাড়া ডিমের কুসুম প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং উজ্জ্বলতা বর্ধক হিসেবে কাজ করে। এক্ষেত্রে আক্রান্ত স্থানে ডিমের কুসুম ব্যবহার করে 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 5. 1 ভাগ আপেল সিডার ভিনেগার 4 ভাগ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিনে 2 বার মুখে স্প্রে করুন। এই সলিউশন ত্বকে pH ব্যালেন্স ঠিক রাখে, রেমিশ হালকা করে। 6. অ্যালোভেরা খুবই কার্যকরী দাগ দূর করার জন্য সরাসরি অ্যালোভেরা গাছের পাতা থেকে রস নিয়ে মুখে লাগাতে পারেন, বা অ্যালোভেরা জেল কিনতেও পারেন। সে সমস্ত জায়গায় দাগ রয়েছে যেখানে যেখানে অল্প অল্প করে, ঠিক সেখানে সেখানে এই অ্যালোভেরা লাগান, দিনে 2 বার দিতে পারেন। অ্যালোভেরা ত্বকের দাগ হালকা করে রেজুভিনেট করে ত্বককে। অয়েলি স্কিনের জন্য বিশেষভাবে উপকারী এই অ্যালোভেরা। 7. মধু সরাসরি দাগের উপর লাগিয়ে রাখুন 15 মিনিট, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। মধু দ্রুত দাগ হালকা করে। মধুতে রয়েছে হিউম্যাকট্যান্ট, যা ত্বককে নারিশমেন্ট দেয় এবং এর স্কিন লাইটেনিং প্রপার্টি ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে, ত্বককে ফ্রি রেডিকালস থেকে বাঁচায়, নতুন কোষ তৈরিতে সাহায্য করে মধু। 8. আলুর রস দিয়ে 10 মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। দিনে 1 থেকে 2 বার
ইউজ করুন। আলুতে রয়েছে এনজাইম ও হালকা ব্লিচিং এজেন্ট যা দাগ হালকা করতে সাহায্য করে। 9. লেবুর রস সরাসরি দাগযুক্ত অংশে লাগিয়ে 10 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি আপনার ত্বক সেন্সিটিভ হয় তবে লেবুর রসে অল্প পানি মিশিয়ে দিন, সরাসরি দেবেন না। এছাড়াও চাইলে গোটা লেবু মাঝ বরাবর কেটে আক্রান্ত স্থানে ঘষতে পারুন। গোসলের অংশ আগে এই অভ্যাস শরীরের দাগ দূর করতে সাহায্য করবে। এতে রয়েছে বিশেষ উপাদান যা শরীরের গাঢ় দাগ হালকা করতে সাহায্য করে। 10. ক্যাস্টর অয়েল দাগযুক্ত স্থানে লাগান। এতে রয়েছে শোষণকারী উপাদান যা বার্ধক্যজনিত দাগ দূর করে। ভালো ফলাফলের জন্য এই তেল আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন আক্রান্ত স্থানে একটু তুলোয় মিশিয়ে। 11. ত্বকের বলিরেখা দূর করতে চন্দনের জুড়ি নেই। চন্দন গুঁড়ো, গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে মেখে শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। 12. ত্বকে চিনি ঘষার মাধ্যমে মৃত কোষ দূর করা যায়। চিনির মধ্যে ত্বক উজ্জ্বলকারী উপাদান থাকে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। 13. পেঁপের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এনজাইম যা ত্বকের কালিমা দূর করে উজ্জ্বল করতে সাহায্য করে। এক্ষেত্রে আক্রান্ত স্থানে তাজা পেঁপে ঘষে মিনিট 20 পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। দিনে 2 এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। 14. পেঁয়াজের রস ত্বকের বলিরেখা দূর করে। দিনে 3 করে আক্রান্ত স্থানে পেঁয়াজ ফালি ঘষে শরীরের কালো দাগ দূর করা যেতে পারে। 15. মুখের কালো দাগ দূর করার জন্য প্রতিদিন গোলাপ জলে মুখ ধুয়ে নিতে পারেন। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং মুখের কালো দাগ পরিষ্কার করে। 16. ত্বক যথাসম্ভব পরিষ্কার রাখুন। 17. শুতে যাওয়ার আগে ত্বকের সমস্ত মেকআপ তুলে ফেলুন। 18. দিনে 2-3 লিটার পানি ও মৌসুমি শাকসবজি ফল নিয়মিত খান। হ্যাঁ ভিউয়ার্স, অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন সুন্দর দাগহীন উজ্জ্বল ফর্সা ত্বক। এই ধরনের ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে প্রাকৃতিকভাবে শরীরের কালো দাগ দূর করা যায়। তাই মুখের বলিরেখা বা শরীরের কালো দাগ দূর করার জন্য যে কোনো একটি পদ্ধতি, যে কোনো একটি বা দুটি চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তবে কিন্তু আমার ভিডিও করা সার্থক হবে। আমার সার্থকতা সেখানেই যখন আপনাদের কাজে লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে হলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আসবো আবার জান্নাত আপনাদের সামনে, নিয়ে আসবে আরও অনেক নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিপস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনার সুস্থতাই আমাদের কাম্য।